সবাইকে এডুল লেকচার মিটিতে স্বাগতম আজকে আমরা আলোচনা করব যারা দু হাজার একুশ সালে এইচএসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদেরকে নিয়ে তোমরা জানো যে সরকার অলরেডি ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারি মাস থেকে স্কুল কলেজগুলো খুলে দিচ্ছে এবং বিশেষ করে সবার আগে ক্লাস হবে কাদের যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের অর্থাৎ তোমাদেরকে আগে সবার আগে ক্লাস অ্যাটেন্ড করা লাগবে তোমাদের হয়তো সিলেবাসটা সংক্ষেপ করে দিবে বাট তোমাদেরকে তো পরীক্ষা অ্যাটেন্ড করাই লাগবে ইন্টারমিডিয়েটের তো সেটা আসলে কিভাবে তোমরা এখন যে সময়টুকু বাকি আছে সেটা কিভাবে সেই সময়টাকে কাজে লাগাবা এই সময়ের মধ্যে কীভাবে একটা ভালো একটা প্রিপারেশন নেওয়া যায় যাতে তোমরা এই প্লাস নিশ্চিত করতে পারো বা জিপিএ ফাইভ নিশ্চিত করতে পারো বা ভালো একটা রেজাল্ট করতে পারো বা ভালো কিছু শিখতে পারো এই কয়েকদিনের মধ্যে তো সেই জিনিসটাই আমরা আলোচনা করবো যে যেই সময়টা বাকি আছে সেটাকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি প্রথমত তোমাদেরকে মানে আমি শুরুতে বলে রাখি মূল কাজ হবে তোমাদের চারটা এই চারটা কাজ যারা করবে তারা অনেকাংশে এগিয়ে থাকবে বা তাদের রেজাল্ট আলটিমেটলি ভালো হবে কি সেই চারটা কাজ এক নম্বর কাজ হচ্ছে প্র্যাকটিস করা সেটা হচ্ছে তোমার সমস্যা যেগুলো তোমার সামনে আসে সেগুলোকে প্র্যাকটিস করা সেটা সে কী হতে পারে এম সি কি হতে পারে বইয়ের টপিকগুলোকে অ্যানালাইসিস করা যেটাকে আমি সংক্ষেপে নাম দিয়েছি প্র্যাকটিস করা যত বেশি তুমি প্র্যাকটিস করবা তোমার জ্ঞানের প্রতি তত বাড়বে তুমি তত বেশি শিখতে পারবা এবং মেন বইয়ের পড়াগুলো তত তোমাদের কাছে আনন্দদায়ক হবে ওকে আরেকটা একটা জিনিস হচ্ছে আমরা অনেকে যেটা করি না এক্সাম দেওয়া তুমি কয়বার একটা এক্সাম বা মডেল টেস্ট দিছ ইন্টারমিডিয়েটে যখন ভর্তি হয়েছো কলেজে সেখান থেকে শুরু করে আস পর্যন্ত তুমি কি এক্সাম দিছো তোমার কলেজ পরীক্ষা ছাড়া কলেজে যে পরীক্ষা হয় সেটাই তুমি দিছ বাট নিজে নিজে তো কখনও মডেল টেস্ট দাও নাই নিজে নিজে একটা মডেল টেস্ট দিয়ে দেখো যে তুমি কি পারতেছো ওকে বা তুমি কীভাবে লিখতেছো অনেক দিন ধরে আমরা প্যান্ডেমিকের মধ্যে থেকে থেকে এক বছরের মধ্যে আমরা হয়তো লেখাটাই ভুলে গেছি অনেকে অনেকে এক্সাম কীভাবে হয়ে দেয় সেটাই বলে গেছি তো এই জন্য একবার প্র্যাকটিস করে নেওয়া উচিত এক্সাম দেওয়া এই চারটা কাজ আমি আবার বলে দিচ্ছি আবার শেষে আর একটু আরেকবার বলবো আর যদি থিঙ্কিং করা চিন্তা করা যে আমি যেভাবে শিখতেছি এটা ঠিক আছে কি না কি অন্য কোনোভাবে শেখা যায় আরও কোনো শর্টকাট ওয়ে আছে কিনা আরও কোনো আরও ভালো করে জানার কোনো ওয়ে আছে কিনা বা অন্য কোনো পদ্ধতিতে আমার সমস্যাটাকে সমাধান করা যায় কিনা বা আমার অঙ্কটাকে করা যায় কিনা আমার যে থিওরিটা আমি শিখছি সেটাকে অন্য কোনো বইতে অন্য কোনোভাবে লিখছে কিনা এই যে থিঙ্কিং করা এবং মানে আমি কিভাবে অন্যদেরকে পেছনে ফেলবো বা আমি কিভাবে অন্যদের থেকে এগিয়ে থাকবো বা আমি কীভাবে আরও বেশি করে জানবো সেই জিনিসগুলোকে থিঙ্কিং করা একটা জিনিস হচ্ছে টাইম দেওয়া সময় দেওয়া পড়ার পেছনে বইয়ের পেছনে এবং নিজে জানার পেছনে সময় দেওয়া আমরা অনেক সময় বিভিন্ন কাজে সময় দেই যেমন এখন এই মুহূর্তে বাংলাদেশে কি কি ঘটনা ঘটতেছে তারপর হচ্ছে কালকে কার কী হবে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তুমি যদি সব মুখস্ত জানো কিন্তু তুমি কিন্তু জানো না যে তোমার বইয়ের মধ্যে একটা কয়টা চ্যাপ্টার আছে কোন বইয়ে বা হচ্ছে যে তোমার কোন বইয়ের কোন চ্যাপ্টারে কি কী টপিক নিয়ে আলোচনা করা আছে তাহলে এইগুলো হয়তো তুমি জানো না কেন জানো না কারণ তুমি এখানে ভালোভাবে হয়তো সময় দাও নাই আর তুমি ওটার পেছনে সময় দিছো যে ফেসবুকে সারা সারাদিন আসো হয়তো ইউটিউবে সারাদিন আসো তাই জন্য তুমি জানো যে কোন নাটকটা আসতেছে কোন মুভিতে আসতেছে বা কালকে তোমার ফ্রেন্ডরা কোথায় যাবে তো সেই জিনিসগুলো থেকে বেরিয়ে এসে এখন তোমাকে সময় দিতে হবে হচ্ছে তোমার পড়ার পেছনে বইয়ের পেছনে বা শেখার পেছনে তা আমি এই চারটা কাজকে যদি মূল কাজ হিসেবে ধরে নিই তাহলে আমাদের স্টাডিটা অনেকাংশে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস এবার আমি তোমাদেরকে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে কিছু জিনিস বলবো যাতে তোমাদের প্রিপারেশনটা আরও আরও ব্যাটার হয় প্রথমে তোমাকে এক নম্বরে যে কাজটা করতে হবে মেন বুকের কনসেপ্টগুলোকে ক্লিয়ার রাখতে হবে তুমি যতই টেস্ট পেপার পড়ো যতই গাইড পড়ো যে যেখানে যেটাই করো না কেন তোমার যদি মেন বইয়ের কনসেপ্ট ক্লিয়ার না থাকে টপিকগুলো পড়া না থাকে তাহলে তুমি অন্যদের থেকে আমি বলবো যে এইটি পার্সেন্ট পিছিয়ে আছো এইটি পার্সেন্ট তোমার মেন বইয়ের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে পরীক্ষা যেভাবেই প্রশ্ন করুক তুমি কিন্তু আনসার করতে পারবা কিছু না কিছু অ্যাটলিস্ট লিখতে পারবা কিছু না কিছু লিখতে পারবা ট্রাই হলেও অ্যাটলিস্ট করতে পারবা কিন্তু তোমার যদি মেন বইয়ের পড়া ক্লিয়ার না থাকে কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকে তুমি কিন্তু পারবা না তোমার কাছে মনে হবে এটা কোথ থেকে আসছে মনে হবে উপর থেকে পড়ছে মাঝে মধ্যে পরীক্ষা হয় না এরকম যে প্রশ্ন মনে হয় উপর থেকে পড়ছে ওকে সে অবস্থা তোমার তৈরি হবে যদি তুমি মেন বইয়ের কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে না যাও তারপরে অ্যাকাউন্টিং ফিজিক্স এবং হায়ার ম্যাথ এক্সট্রা তোমাকে গুরুত্ব দিতে হবে কেন কারণ তোমার কাছে হয়তো ফিজিক্স সহজ লাগে আমি জানি যারা মেধাবী তাদের কাছে ফিজিক্স সহজ লাগে হায়ার ম্যাথও সহজ লাগে কিন্তু তুমি হয়তো জানো না এই সহজ বিষয়টাতেই বেশিরভাগ এ প্লাসের মিস যায় বেশিরভাগ স্টুডেন্টেরই প্লাস মিস যায় তুমি দেখো কেমিস্ট্রি তোমার কাছে কঠিন লাগে বা বায়োলজি তোমার কাছে কঠিন লাগে দেখবা যে তুমি যদি বিগত বছর যারা পাশ করছে দু হাজার আঠারো সতেরো ষোলোতে যারা পাশ করছে তাদের তুমি পরিসংখ্যান দেখো দেখবা যে কেমিস্ট্রি এবং বায়োলজিতে ফেল করছে এরকম স্টুডেন্টের সংখ্যা খুবই কম কিন্তু হায়ার ম্যাথ এবং ফিজিক্সে ফেল করছে এরকম স্টুডেন্টের সংখ্যা অনেক অনেক বেশি এর কারণ হচ্ছে যে এই বিষয় দুটাতে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি আনসার করতে পারবা না কিছুই অঙ্ক তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি জানবা তত বেশি আনসার করতে পারবা আর প্র্যাকটিস না করলে তো পারবাই না আর বায়োলজি তুমি একটা টপিক পড়ছো যদি এখান থেকে প্রশ্ন আসে তুমি নিজ থেকে হয়তো কিছু লিখতে পারবা হয়তো কিছু না কিছু মনে থাকবে অ্যাটলিস্ট ওকে অনেক সময় যেই উদ্দীপক দেওয়া আছে সেখানকার ফিগার দেখলে অনেক কিছু মনে চলে আসে যে হ্যাঁ এটা তো এটা এটা তো এটা বায়োলজির ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে বিক্রিয়া কয়েকটা দেওয়া আছে উদ্দীপকে কিছু অংশ দেওয়া থাকে না বিক্রিয়ার সেগুলো দেখলে মনে পড়ে যে না এটা থেকে এটা আসবে এটা থেকে এটা আসবে কিন্তু ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে সেটা মনে পড়ে না এই জন্যই তোমাদেরকে বেশি বেশি ফিজিক্স এবং হায়ার ম্যাথ করতে হবে আর অ্যাকাউন্টিং আমি তোমাদেরকে বলবো একটু নোট করে পড়তে কারণ বই থেকে অনেক সময় অনেক তথ্য দেওয়া আছে অনেকগুলো অঙ্ক বা সমস্যা দেওয়া আছে সেগুলোকে একটা ফর্মেটে এনে যদি তুমি নোট করে রাখতে পারো তাহলে সবচেয়ে বেশি ব্যাটার হবে বলে আমার মনে হয় এবার হচ্ছে তোমাদের যেহেতু এবার টেস্ট পরীক্ষাটা হয় নাই তো এখন যেটা করতে হবে তোমাদেরকে পুরাতন টেস্ট পেপার কালেক্ট করতে হবে যার কাছে যেখানেই পাও তুমি দুই সালের টেস্ট পেপার যদি পাও ভালো হয় আর এটা না পাইলে অ্যাটলিস্ট দুই হাজার আঠারো হলে কালেক্ট করো ওকে কালেক্ট করে তুমি যেটা কাজ করবা এমসি কিউগুলো পড়বা ওখান থেকে সিকিউগুলো ওখান থেকে পড়বা অর্থাৎ প্রশ্নগুলো দেখে দেখে ওখান থেকে পড়বা তাহলে তোমার জন্য সুবিধা হবে তুমি বুঝতে পারবা যে কী ধরনের প্রশ্ন তোমার জন্য আসতে পারে এবার আরেকটা কথা বলবো যেটা আসলে অপ্রিয় সত্য সেটা হচ্ছে আমরা অনেকে বাংলা ইংরেজিকে গুরুত্ব দিই না বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টরা আমরা ইন্টারমিডিয়েটের রেজাল্ট অ্যানালাইসিস করে দেখছি যে যে বেশিরভাগ স্টুডেন্টেরই এই প্লাস মিস হয় এই দুইটা সাবজেক্টে এস রেজাল্ট তুমি খেয়াল করো তোমার দেখো এসএসসিতে হয়তো তোমার বাংলা এবং ইংরেজির কোনো একটা না কোনো একটাতে এ প্লাস মিস বাকিগুলোতে ঠিক আছে তোমার হয়তো দেখা গেছে সমাজবিজ্ঞানে প্লাস মিস তোমার ধর্মে প্লাস মিস বাট অ্যাকাউন্টিংয়ে প্লাস আছে তোমার গ্রুপ সাবজেক্টে প্লাস আছে বাট হয়তো দেখা গেছে বাংলা ইংরেজিতে নেই তো এই জন্য আমি বলবো যে বাংলা ইংরেজির একটু গুরুত্ব দিলে তুমি সেখানেই প্লাস তুলে ফেলতে পারবা তোমরা অন্যান্য সাবজেক্টে যেই সময় দাও তার যদি পনেরো পার্সেন্ট সময়ও যদি এখানে দাও তাহলে তুমি এখানে এই প্লাস তুলতে পারবা ইজিলি ওকে এবার হচ্ছে আর একটা কঠিন সাবজেক্ট হওয়ার জন্য বিশেষ করে আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে আইসিটি শুধু আর্টস এবং কমার্স না এটা সায়েন্সের স্টুডেন্টের জন্য একটা প্যারা আমি বলবো আইসিটি হচ্ছে একটা প্যারা কেন প্যারা আমি তোমাকে বলি ওকে আসলে আইসিটি মানে আমাদের আমি আমি ত্রিপুরের স্টুডেন্ট আমি অনেক কিছুই এটা নিয়ে জানি আমি তোমাদেরকে বলে ফেলি সেটা হচ্ছে আইসিটিতে তোমাদের কিছু টপিক আছে সেগুলো তোমাদের বইতে দেওয়া উচিত হয় কেন উচিত আমি তোমাকে বলতেছি তোমরা যে অ্যানকোডার ডিকোডার পড়ো এবং রেজিস্টার পর ফ্লিপপ্লপ পড়ো এগুলো অনেক হায়ার লেভেলের পড়ো অনেক হায়ার লেভেলের অনেক হায়ার লেভেলের থিঙ্কিং কারণ তোমার এই ফ্লিপপ্লপ থেকে কিন্তু পরবর্তীতে রেজিস্টার আসছে এবং রেজিস্টার কিন্তু মেমরি এখন দেখো কীভাবে ডাটা মেমরির মধ্যে সেভ থাকে তোমাকে সেটা পড়াচ্ছে তুমি একটা ভিডিও বা অডিও বা একটা ফাইল কম্পিউটারের মধ্যে যে সেভ রাখতেছ সেটা মেমোরিতে সেভ থাকতেছে এখন সেই মেমরি কীভাবে তৈরি হয়েছে তোমাকে সেই জিনিসটা শেখাচ্ছে তাহলে কত উপর লেভেলে পড়া তুমি অনেকে আসে আমরা তারা এইচএসিতে পড়ি আমরা কম্পিউটার ভালো করে চিনি না বা কম্পিউটারের কীবোর্ডে কয়টা কি আছে আমরা অনেকে জানি না কম্পিউটারের র্যাম কী রোম কী প্রসেসর কীভাবে কাজ করে আমরা অনেকে জানি না বিট কী বাইট কী এগুলো অনেকে জানি না সেখানে আমাদেরকে ঢুকে দিয়েছে মেমরি তাহলে দেখো মানে আমি বলতেছি না যেগুলো জানার দরকার নাই জানার দরকার আছে বাট একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কিছু জিনিস অতিরিজিত করা হয়েছে এই সিলেবাসটাতে ইন্টারমিডিয়েটের যেটা আসলে অনেক উপর লেভেল পড়া অনেক হাই লেভেলের পরা বার্সের সেকেন্ড থার্ড আমরা থার্ড ইয়ারে গিয়ে আমরা আমাদের কথা যদি বলি আমরা থার্ড ইয়ারে গিয়ে লজিক ডিজাইনগুলো কীভাবে তোমার ইয়ে করতে হয় ইমপ্লিমেন্ট করতে হয় এবং কীভাবে সেগুলোকে সিমপ্লিফাই করা যায় এগুলো শিখছি আমরা বার্সিটির থার্ড ইয়ারে গিয়ে আমরা এনকোডার ডিকোডার রেজিস্টার কাউন্টার এগুলো শিখেছি আমরা বাস সিটির থার্ড ইয়ারে গিয়ে থার্ড ইয়ারে তাও শেষের দিকে আর তোমাদেরকে চিন্তা ইন্টারমিডিয়েটে সো এই জিনিসগুলো আমার কাছে এই জন্যই মানে কঠিন আমি যেটা কঠিন বলতেছি কেন কঠিন এই জন্যই কঠিন বলতেছি ওকে এবং এখানে তোমাদের যে সি প্রোগ্রাম দেওয়া আছে ঠিক আছে এটা সি প্রোগ্রাম দেওয়া যাইতে পারে কিন্তু একটা লিমিটেশন আছে আসলে একটা লিমিটেশন আসলে আসে কারণ তোমাদেরকে সবার আগে বুঝানো উচিত ছিল যে আসলে প্রোগ্রামিং কী কেন দরকার হোয়াই কী করতে পারবা তুমি এটা দিয়ে এটা কি খায় নাকি মাথায় দেয় এই জিনিসটা আমাদের স্টুডেন্টদেরকে ভালো করে বুঝানো হয় না এই জন্য আমরা ইন্টারেস্ট পাই না আইসিটি পড়তে ইন্টারেস্ট পাই না কেন পাই না কারণ আমাদেরকে ওভাবে বুঝে নেয় আমাদেরকে একটা চাপ্টার দেওয়া উচিত আসলে প্রোগ্রামিং কি কাজে লাগে কেন লাগে কীভাবে লাগে এবং একটা প্রোগ্রামকে কৌশলে বুঝে দেওয়া উচিত ছিল যে দেখো এই প্রোগ্রাম দিয়ে তুমি এই জিনিস করতে পারবা এই প্রোগ্রাম দিয়ে তুমি এই এই হিসাবগুলো করতে পারবা এটা যদি বুঝে দিই তো স্টুডেন্টকে বইয়ের মধ্যে ওভাবে করে সুন্দর করে লিখা যদি ওভাবে হতো আর কি আলটিমেটলি ওভাবে লিখে নাই আইসিটি বইগুলো ওভাবে নাই আমি জানি তাহলে তুমি বুঝতে পারতো যে আসলে তুমি কেন প্রোগ্রামিং করবা কেন দরকার তখনই তোমার এটার মধ্যে একটা মনোযোগ আসতো যে না হ্যাঁ এটা তো আমার জন্য দরকার আছে এটা লাইফে আমার কোনো না কোনো হয়তো কাজে লাগবে তখন তোমার কাছে একটা ইন্টারেস্ট আসতো শেখার এখন আমাদের সেই ইন্টারেস্টটা আসে না আমি যদি একদম প্র্যাকটিক্যালি উদাহরণ দেই তোমাদের প্রত্যেকেরই নিশ্চয়ই আইসিটি ল্যাব আছে কলেজে তোমরা কি খেয়াল করছো আমাদের টিচাররা কিন্তু সেই আইসিটি ল্যাবে আমাদেরকে অনেক সময় ঢুকতে দেয় না এই এখানে যাচ্ছে না এটা জেলে নষ্ট হয়ে যাবে হ্যাঁ কম্পিউটার নষ্ট হয়ে যাবে ল্যাবের জিনিসপত্র নষ্ট হয়ে যাবে তাহলে টিচারদেরকে যেখানে ভালোভাবে ট্রেকনিক ট্রেনিং দেওয়া হয় নাই আইসিটি পড়ানোর জন্য সেখানে তোমার ঢুকে দিছে আইসিটি অর্থাৎ আগে একটা এটার একটা টিচারদেরকে ট্রেনিং দিয়ে এবং ল্যাবগুলোকে ওয়েলভাবে ডেভেলপ করে তারপরে আইসিটি সাবজেক্টটা চালু করা উচিত ছিল বাট সেটা না করে আইসিটি সাবজেক্ট ঢুকে দিয়েছে শুরুতে ঢুকে দিয়ে এবার কয় ল্যাব দাও টিচার দাও এখন টিচাররা যারা পড়ায় তারা অনেক সময় পারেই না প্রোগ্রামিংয়ে পারে না বলা স্টুডেন্টদেরকে বলো তুমি করো তুমি এটা ল্যাব করো এটা লিখে আনো লিখে আনো লাভ কী ভাই আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টকে যদি একটা প্রোগ্রাম বুঝে দেওয়া হয় একটা সেই প্রোগ্রাম ভালো করে বুঝে দেওয়া হয় যে হ্যাঁ এটা এইভাবে হয় এই জিনিস এটার আউটপুট এটাই ভাবে আসবে ইনপুটটাইভাবে দিতে হয় এটার কাজ এটা এই কাজ করা যায় এটা দিয়ে এটা যদি ল্যাবে স্টুডেন্টদেরকে ভালো আমি জানি অনেক অনেক কলেজে বুঝে দেয় বাট ম্যাক্সিমাম কলেজে বুঝায় না এমনকি আমরা অনেক আমরা যখন ছোট ছিলাম আমাদের আমি যখন আমাদের ওই সময় কিন্তু কম্পিউটার ল্যাব ছিল কিন্তু আইসিটি সাবজেক্ট আমাদের সময় ছিল না আমি দুই সালে পরীক্ষা দিয়েছি ইন্টারমিডিয়েট ওই সময় আমাদের কোনো আইসিটি ছিল না আমাদের পরের বেসে চালু হয়েছে দুই হাজার পনেরো থেকে তো আমরা দেখছি যে কম্পিউটার ল্যাব ছিল কিন্তু সেই কম্পিউটার ল্যাবের স্টুডেন্টকে ঢুকতে দিতো না বলতো যে এইখানে ঢুকিস না এই রুমের আশেপাশ দিয়ে যাইস না মনে হয় সেটা ভেঙে যাবে না নষ্ট হয়ে যাবে যাই হোক তার মানে সে এরকম একটা ফোবিয়া যেখানে কাজ করে সেখানে এআইসিটির মধ্যে ঢুকে দিছে প্রোগ্রামিং ঢুকে দিয়েছে স্টেমেল ওকে এই সহজ একটা বিষয় এটা এটাও কঠিনভাবে বোঝানো হয় আর কি বাট আসলে সহজ তারপরে প্রোগ্রামিংটা অনেক হাই লেভেলের পর আমার কাছে মনে হয় যে অনেক কিছু জানার পরে তারপরে প্রোগ্রামিং দেওয়া উচিত যারা অঙ্ক পারে না ম্যাথ পারে না তাদের জন্য কিন্তু এই প্রোগ্রামিং না অঙ্ক পারতে হবে তোমাকে অঙ্ক বুঝতে হবে সংখ্যাগুলো কি কীভাবে বিভিন্নভাবে অ্যানালাইসিস করা যায় সেই জিনিসগুলো শিখতে হবে বাট সেই জিনিসটা না না শিখিয়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছে চাপ্টার তিন এবং চাপ্টার ফাইভ ওকে এগুলো হচ্ছে যে তোমাদেরকে একটু ভালোভাবে মনোযোগ দিতে হবে ওকে এখন এগুলো তোমরা আমার মনে হয় বই থেকে অনেকে শিখতে পারো নাই টিচাররাও হয়তো শিখে নেই ইউটিউবে কিছু চ্যানেল পাওয়া বাংলা আমি দেখছি দুই একটা চ্যানেল এরকম আছে অনেক ভালোভাবে শেখায় তারা প্রোগ্রামিংগুলা প্রত্যেকটা প্রোগ্রামকে ভালো করে বুঝিয়ে দেয় একদম শুরু থেকে যে তুমি শুরু করতেছো ইনক্লুড দিয়ে হ্যাশট্যাগ ইনক্লুড এটা কেন আসলো হ্যাশট্যাগটা কেন আসলো ইনক্লুড কেন লিখলো তারপর এরকম একটা যে চিহ্ন দিল তারপর ভেতরে যে এস টি ডিআইও লিখলো ডট এস দিল এগুলো কেন এভাবে আসছে এটা পর্যন্ত ব্যাখ্যা করে দেওয়া হয় ওকে এই যেখানে আমরা এটা করতেছি সিমুলেশনটা করতেছি সেই সফটওয়্যারটা কি কীভাবে আসছে এটা কি ইন্টারপ্রেটার তারপর হচ্ছে অ্যাসেম্বলার তারপর হচ্ছে কম্পাইলার এগুলো কি কীভাবে আসছে কেন আসছে সেই জিনিসগুলোকে বুঝে দেওয়া হয় তোমরা চেষ্টা করবো একটু ওগুলো দেখে একটু শেখার জন্য ওকে তো আমি আমাদের অ্যাডভান্টেজ একটা তোমাদেরকে বলে দিই এই বইটা আমরা বের করছি এই বইটা এটা হচ্ছে রাইটার আমি এবং আমার ফ্রেন্ড সে কিন্তু প্রোগ্রামার মানে ইন্টারন্যাশনালি কিন্তু সে ভালো একটা র্যাঙ্কিংয়ে আছে বাংলাদেশেও আমরা দুজনেই এই বইটা বের করছি তো এই বইটা তাদের জন্য মূলত যারা ভর্তি পরীক্ষা দিবে আইসিটি দিয়ে এবং যারা ইন্টারমিডিয়েটে পড়ে তাদের জন্য তো ইন্টারমিডিয়েট আমরা মূলত যেখানে লিখছি যে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আর শেষে লিখছি এইচএসি পরীক্ষার প্রস্তুতি ওকে তো এটা কারণ কি আমরা বের করার আমরা ওই যে ওই জিনিসটাকে অনুধাবন করছি যে স্টুডেন্টদের এই সমস্যা হচ্ছে তো সেইখান থেকে উত্তরণের জন্য আমরা এই বইটা বের করছি তো এটা কীভাবে আমি কাজ করে আমি তোমাকে বলে দিই তোমাদের ইন্টারনেটের বইটা বিশাল বড় এত তথ্য আসলে পরীক্ষা আসে না তুমি দেখবা অনেক তথ্য দিয়ে রাখছে ম্যাক্সের বৈশিষ্ট্য দিয়ে রাখছে বিশাল করে ওয়াইফাইয়ের বৈশিষ্ট্য দিয়ে রাখছে বিশাল করে তারপরে সিমপ্লেক্স ডুপ্লেক্স তারপরে মাল্টিকাস্ট ইউনিকাস্ট ব্রডকাস্ট তারপরে এই যে তোমাদের এসটিএমএল শিখতে এত কিছু লাগে না আসলে মেইন যে জিনিসগুলো মানে একদম এক মানে তুমি চাইলে এস খুব কমপ্রেস করে ফেলতে পারবা চ্যাপ্টারটাকে তুমি চাইলে কিন্তু তুমি সেটা কি না তুমি হয়তো পারতেছো না আমরা সেই কাজটা করছি আমরা দেখো পুরো বইটাকে কীভাবে একদম ছোটো করে ফেলছি যেটা তোমার শিখাতেই হবে যেটা একটা দিলে তুমি আর দশটা পারবে ওইটাই আমরা এখানে দিছি এবং পরে যেটা করছি আমরা বিভিন্ন কলেজে এবং বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে ভার্সিটিতে বিভিন্ন যে প্রশ্নগুলো আসছে এমসিকিউ সেগুলোকে দিয়ে দিছি আমরা আগে দেখছি কি কি এমসিকিউ আসে বোর্ডে কি কি আসছে বিভিন্ন কলেজে কী কী আসছে টেস্ট পরীক্ষায় সেগুলোকে আগে এখানে দিছি আমরা দেওয়ার পরে আমরা যেটা করছি আমরা সেগুলোকে অ্যানালাইসিস করে দেখছি যে কি কি আসে পরীক্ষায় সেইগুলোকে আমরা এবারে বইয়ের ব্যাখ্যার মধ্যে দিয়ে দিচ্ছি বিশেষ করে যেহেতু একুশ সালে পরীক্ষা দিচ্ছ তোমরা কিন্তু টেস্ট পেপার পাচ্ছ না কারণ তোমরা টেস্ট পরীক্ষা দাও নাই এটাতে কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলো টেস্ট পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে বোর্ডের প্রশ্ন দেওয়া আছে একদম টেস্ট পরীক্ষার যত প্রশ্ন আসছে দুই সালে দুই হাজার সালে সতেরো সালে সবগুলো এখানে আমরা দিয়ে দিছি ওকে এই যে এগুলো হচ্ছে টেস্ট পরীক্ষার এমসি ওকে আশা করি তোমরা বুঝতে পারছো আর শর্টকাটে তোমার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এই বইটা বেস্ট হবে তোমার জন্য রিটেন বলো এম সিকিউ বলো অর্থাৎ সি কিউ দুইটার জন্যই তোমরা এই বইটা বাজার থেকে কালেক্ট করে নিবে এটা নাম হচ্ছে আইসিটি স্টাডিজ আমরা রাইটার দুজন বাহার এবং মুফতাসিম শাহরিয়ার বাংলাদেশের প্রায় বড় বড় যে লাইব্রেরিগুলো আছে সবগুলোতে তোমরা এটা পাবা ওকে তো আমরা আর ওইদিকে যাচ্ছি না তাহলে আইসিটির কথা বলে ফেলছি যে আইসিটি কীভাবে শেষ করবা জাস্ট আমাদের বইটা কিনলেও তুমি পারো আর যদি তোমার মেন বইটা তুমি কমপ্রেস করে পড়তে পারো তাহলে তোমার জন্য বেটার হয় ওকে অন্যান্য সাবজেক্টের যদি মধ্যে আসি আমরা যেমন তোমার পৌরীতি আছে আমরা যদি আর্টসের কথা বলি তারপর হচ্ছে তোমার নীতি ও প্রয়োগ বা ম্যানেজমেন্ট তারপর হচ্ছে তোমাদের যারা সায়েন্সে পড়ি তাদের বায়োলজি এবং কেমিস্ট্রি আছে এই সাবজেক্টগুলোকেও তোমাকে গুরুত্ব দিয়ে যথাযথ গুরুত্ব দিয়ে শেষ করতে হবে আরেকটি কথা টেস্ট পেপার পড়ার সময় তোমরা অবশ্যই এম কিউ এবং সিকিউতে জোর দিবা সিকিউগুলোর সমাধান করতে হবে টেস্ট পেপার ধরে ধরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অ্যাকাউন্টিং যেই সাবজেক্টটি বলি আমরা এম সিকিউগুলোকে ধরে ধরে সমাধান করবা তাহলে তুমি বুঝতে পারবা যে কোন টপিকটা তোমার জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ কোন কোন টপিক থেকে সিকিউ কোশ্চেন আসতে পারে অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আসতে পারে একইভাবে তোমরা টেস্ট পেপারে এমসিকিউ যখন সমাধান করবা তখন আইডিয়া পাবা যে এমসি কিউগুলো কীভাবে আসে কোন টপিক থেকে আসে কীভাবে আসতে পারে আমি কীভাবে পড়বো ওই এই জন্য তোমাদেরকে এই জিনিসটা পড়তে হবে তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হলে তোমাকে অবশ্যই মেন বই ভালো করে শেষ করতে হবে টেস্ট পেপারের এমসি কিউ সিকিউ দুইটাই পড়তে হবে প্রশ্ন বেশি বেশি করে অ্যানালাইসিস করতে হবে এবং যে সময়টা তোমার সামনে আসে এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে ফেসবুক ইউটিউব বা বন্ধুদের সাথে আড্ডা ঘুরে ফেরা যে এতদিন যেগুলো তোমরা করছো সেগুলোকে কমিয়ে পড়ালেখায় সময়টাকে বাড়িয়ে দিতে হবে তো পরবর্তীতে আবারও তোমাদেরকে দিক নির্দেশনামূলক বিদ্যুয়ে দেবে ইনশাল্লাহ আমরা তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ টা।